তো খুবই সুন্দর লাগছে একদম রাতের আলোটা পড়ছে মন্দিরের ব্যাক সাইড দিয়ে ভাই খুবই ভালো এর আগে এসেছিলেন না এই প্রথম এই প্রথম তিনশো কিলোমিটার দূর থেকে পূর্ব মেদিনীপুর কোলাঘাট তিনশো কিলোমিটার দূর থেকে শ্যাম ভাই এসেছি আপনাদের দিকে এই জিনিসটা দেখানোর জন্য বলেন কি পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই এসেছি নিউ পুরী যেটা আপনাদের দিকে নিউ পুরীটা আজকে শ্যাম ভাইয়ের ক্যামেরায় পুরো দেখাবো আর কোলাঘাটের নামটা বিভিন্ন রাজ্যে আমরা ছড়িয়ে দেবো দেখুন পুরীতেও এসেছি কোলাঘাটের শ্যামভাই বলছি আর কোলাঘাটে কিছু কিছু মানুষ নিজেদের এলাকা বলে যেটা আমার এলাকা সেটা শ্যামভাই আজকে আমি এই গরমের সোতে বলছি যেখানেই যাই শ্যাম ভাই সেটাকেই নিজের হচ্ছে গর্বের সোতে বলি মানে গরমের সোতে না গর্বের সথে বলি যেটিখানেই যাই আমি সেটাকেই নিজের এলাকা ভাবি তো চলো পুরীর প্রথমে গ্রেট দেখতে পাচ্ছ দাদা একদম ঢুকে গেল তো আমি বাইরে থেকে আগে জেনে নিচ্ছি যে ভিডিও করা যাবে কি না তো তোমাদের দিকে পুরো পুরীর হচ্ছে মন্দিরটা পুরো পরিদর্শন করাচ্ছি কোলাঘাট থেকে শ্যামভাই পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে যারা এর আগে এসেছেন নিউ পুরীতে অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন হাই বলে লিখবেন আর জায়গাটা কেমন লাগছে ভিডিওটাকে না কেটে না টেনে পুরো দেখুন এখানে অনেক রকম সিস্টেম আছে যে মন্দির আছে মন্দিরের কিন্তু হচ্ছে ফোন দিয়ে আপনি ভিডিও করতে পারেন কিন্তু ক্যামেরা ভিতরে এলাও নেই যারা হয়তো নতুন ভাবছেন আসছেন নতুন যদি আপনি এসে যদি ক্যামেরা দিয়ে ভিডিও করেন যদি জানতে পারে আপনার কিন্তু হাজার টাকা ফাইন কিংবা হচ্ছে অফিসে জমা দেওয়া হবে এখানে দাদাদের কাছ থেকে যেটা জানতে পারলাম এটা হচ্ছে বালেশ্বর জায়গাটা জয় জগন্নাথ তো এটা জগন্নাথ তো চলো তোমাদের দিকে আজ মন্দিরটা দেখাই শ্যামবাই কোলাঘাট থেকে তো আশা করছি সবাইই ভালো লাগবে দু পাশ দিয়েই কিন্তু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদম ব্যারিকেড লাগানো আছে তো আমরা কিন্তু আস্তে আস্তে এ পাশ দিয়ে প্রবেশ করছি গিয়ে আপনাদের দিকে পুরো পরিদর্শন করাবো পূর্ব মেদিনীপুর থেকে কোলাঘাট শ্যামভাই একদম কিন্তু নিউ পুরী সেটা পুরো পরিদর্শন বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এসেছে এখানে প্রণামী বাক্স থেকে যাবতীয় আর মন্দিরটা কিন্তু হেবি সুন্দর হেভি সুন্দর লাগছে তো দর্শক তোমাদের দিকে আজকে দেখাচ্ছি আর মন্দিরের ভিতরে কিন্তু একটা বড়ো কথা সব থেকে বলে দিচ্ছি হ্যাঁ মন্দিরের ভিতরে কিন্তু কোনো ছবি এলাও নেই প্রিয় দর্শক তো বাইক থেকেই কিন্তু আমি বাইর থেকেই কিন্তু আমি কোলাঘাটের শ্যামভাই আপনাদের দিকে মন্দিরটা পুরো পরিদর্শন করাচ্ছি যে জগন্নাথ মন্দির পুরীর নতুন আদলে যে পুরীর মন্দির সেই মন্দিরটা কিন্তু আমি আপনাদের দিকে দেখাচ্ছি পুরীর জগন্নাথ মন্দির এই পুরীর জগন্নাথ মন্দির কিন্তু বিভিন্ন জায়গায় আছে আমাদের পূর্ব মেদিনীপুর দীঘাতেও কিন্তু একটা মন্দির সেজে উঠছে তো চলো তোমাদের দিকে ভিতরে ঠাকুরের দর ছবি তোলা যাবে না আপনাদের দিকে আমি কিন্তু বাইর থেকেই পুরো ঠাকুরটা দেখাবো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন খুবই একটা ভালো জায়গা এই জায়গাটা কিন্তু পুরীর মন্দির এটা কিন্তু রাত্রের বেলা আসতে পারলে দিনের বেলা আসতে পারলে কিন্তু খুবই সুন্দর লাগবে তো এটা কিন্তু প্রথমেই বড় মন্দিরটা দেখা দেখা দেখাচ্ছি এই বড় মন্দিরে কিন্তু কোনো এলাও নেই ছবি তোলা এমনি আপনি যেতে পারেন কিন্তু ক্যামেরা করা যাবে না এটা এলাউনে নেই যেহেতু বাইরেই কিন্তু ফার্স্টেই আমাকে সচেতন করে দিয়েছে তো আমি আগে কিন্তু আপনাদের দিকে চার সাইড থেকেই কিন্তু মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো ভাই তারপরে তারপরে কিন্তু আমি মন্দিরটা ভিতরে গিয়ে নিজে দর্শন করব তো চলো তোমরা দেখতেই পাচ্ছ যারা আমার বন্ধু যারা জগন্নাথের ভক্ত যারা সনাতন ধর্মের মানুষ দেখছেন সবাইকেই বলবো ভিডিওটাকে আপনারা শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন কেন বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সব জায়গায় আসতে পারে না তো দেখতে পাচ্ছেন এখানেও মোটামুটি একটা মন্দিরের ভাগ রয়েছে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরের ভাগ রয়েছে ছোট ছোট সব কাউন্টার রয়েছে একটা হচ্ছে বড়ো মন্দির বড় মন্দিরের পাশে কিন্তু ছোট ছোট সব মন্দিরের কাউন্টার আর তারই সাথে দেখতে পাচ্ছেন একদম ফুলের বাগান একদম বাগানটাও একদম অসাধারণ ভাই তোমরা দেখতে পাচ্ছ এখানে দিনের বেলাতে আসলে খুবই সুন্দর লাগতো আর একটা জিনিস দেখতে পাচ্ছে ওপাশে যে লাইটটা মারুয়ারিদের এখানে বিয়ে হলে মারুয়ারিদের এখানে বিয়ে হলে ডিজে বক্স যেটা হচ্ছে গাড়িতে বক্স জেনেটা ডিজি লাগানো থাকে যেটা আমরা ভিডিওতে দেখতাম আজকে নিজের সাক্ষাতে কিন্তু আমি এই জিনিসটা দেখলাম তো দেখতে পাচ্ছেন এই মন্দিরগুলোকে কিন্তু বানাতে অনেক টাইম লাগে আর মন্দিরের সাইটে দেখতে পাচ্ছেন নানারকম কিন্তু খোদাই করা মন্দির এইসব মন্দিরগুলো দিনের বেলা হলে অসাধারণ লাগতো তবুও রাতের অন্ধকারে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে দেখাই তো বিরাট একটা কিন্তু বড় মন্দির এটা হচ্ছে পুরীর মন্দির সে যে উঠেছে খুবই সুন্দর তো একদম চাকাগুলো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক চাকাগুলোও এক একটা এত বড় মনে হচ্ছে যেন একটা বড় রথ রয়েছে এরই মধ্যে কিন্তু রয়েছে জগন্নাথ বলরাম আর হচ্ছে ভগবান তো চলো তোমাদের দিকে পুরো মন্দিরের আগে সাইড দিক দিয়ে আমি দেখিয়ে দিই তারপরেই কিন্তু আপনাদের দিকে আমি নিজে ভগবানের দর্শন করব। দেখতে পাচ্ছেন এখানেও একটা মন্দির রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু ঠাকুর ঠাকুরমশাই রয়েছে ঠাকুরমশাই এখানে ভিডিও করাবে তো চলো ঠাকুরমশাই থেকে জানলাম এখানের মন্দিরের ভিডিওটা তোলা যাবে তো দেখতেই পাচ্ছেন এই একটাও মোটামুটি মন্দির দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে আমি যেহেতু জিজ্ঞাসা করেই আপনাদের তুলচে এসেছি খুবই সুন্দর মন্দির দেখতে পাচ্ছেন আগলিতেও কিন্তু খুব সাজানো গুছানো রয়েছে একদম মন্দির আর মন্দিরগুলো একদম পুরো পাথর দিয়েও পুরো পাথর দিয়েই তৈরি আর উপরে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধান ধান দিয়েই কিন্তু এত সাজানো আর খুবই সুন্দর মন্দিরের কিন্তু কাছ থেকে প্রিয় দর্শক ছবি তোলা যাবে না মন্দিরের হচ্ছে দূর থেকেই ছবি তুলতে হবে তো আমি আপনাদের দিকে মন্দিরটা পুরো দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তো খুবই সুন্দর এখানে কিন্তু ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে না এখানে ফোন দিয়ে আপনি ছবি তুলতে পারেন আমি কিন্তু ফোন দিয়েই ছবি তুলছি তো রাতের অন্ধকারে আশা করছি খুবই ভালো লাগছে এবং ভালো বুঝাতেও পারছি আপনাদের দিকে এবং এই বনের ভিতরে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু স্টোরি রয়েছে প্রিয় দর্শক যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন টানবেন না কাটবেন না এই অনুরোধ আপনাদের থেকে রাখছি ভাই তো দেখো অনেক কষ্ট করে প্রায় দুশোটি তিনশো কিলোমিটার দূর থেকে পূর্ব মেদিনীপুর কোলাঘাট তিনশো কিলোমিটার দূর থেকে শ্যামভাই এসেছি আপনাদের দিকে এই জিনিসটা দেখানোর জন্য তো সবাইকে বলবো কাটবে না দেখতে পাচ্ছেন মেজার মধ্যে কিন্তু প্রিয় দর্শক এই লাইটগুলো লাগানো আছে তো মন্দিরগুলোতে হাত দিয়ে দেখছি আমি এই পাথরগুলো কিন্তু পুরো আলাদা পাথর বিরাট পাথর এই মন্দিরগুলোকে কিন্তু বানাতেও মনে হয় কয়েক বছর লেগে গিয়েছে আর বিভিন্ন সাইডে কিন্তু গেট দেখতে পাচ্ছেন একদম বিরাট লম্বা চূড়া দেখতে পাচ্ছেন দূর পর্যন্ত দেখা যাচ্ছে ক্যামেরায় দেখাচ্ছি তো এত সুন্দর বড় এরিয়া নিয়ে রে ভাই মন্দিরটা আপনারা ধারণা করতে না এটা কিন্তু জগন্নাথের মন্দির জয় জগন্নাথ ভগবান সবাইকে ভালো রাখুক এই প্রার্থনা করি তোমাদের দিকে দেখাই এপাশেও কিন্তু বিভিন্ন রকমের সব পা পায়া এবং চূড়া রয়েছে আর এই সাইড দিয়ে কিন্তু মন্দিরটা এই সাইড দিয়ে কিন্তু মন্দিরটা একদম দুর্দান্ত লাগছে আপনাদের দিকে আমি দূর থেকে দেখাচ্ছি ভাই তবেই কিন্তু তোমাদের ভালো লাগবে আর আমি খুবই দুঃখিত না আমি মন্দিরটার ভিতরটা আপনাদের দিকে দেখাতে পারলাম না যেহেতু এখানে নিয়ম রয়েছে আমি যদি এখানে ছবি তুলতে যাই আমার ক্যামেরাটা কিংবা আমার ফোনটা এখানে নিয়ে নিবে আমি দেখুন ভিডিওটা বানায় শখে আপনাদের দিকে নিত্য নতুন জিনিসগুলো তুলে ধরি আমি নিজে এসেছি আমি চাই আমার যারা বন্ধুরা রয়েছে বিভিন্ন দূরে তারাও যাতে দেখতে পায় সেই জন্যই কিন্তু ভিডিওগুলো বানিয়ে থাকি তো খুবই সুন্দর লাগছে একদম রাতের আলোটাও পড়ছে মন্দিরের ব্যাক সাইড দিয়ে ভাই তো দেখাচ্ছি একদম দূর থেকে জুম করে মানে অসাধারণ লাগছে এবং পতাকাটাও উড়ছে একদম উপরে লাগানো আছে তো আমরা কিন্তু এটা নতুন মানে পুরীর মন্দিরে এসেছি আর পুরোনো মন্দিরেও কিন্তু যাব এরও একটা ভিডিও আপনারা দেখতে পাবেন তো চলো তোমাদের দিকে দেখাই মন্দিরটা খুবই সুন্দর দেখো চার সাইড দিয়ে কিন্তু বড় বড় পাথরকে বড়ো বড়ো মোটা মোটা পাথরকে কেটেই কিন্তু এই মন্দিরগুলোকে বানাতে হয় এবং অনেক টাইম লাগে এই মন্দিরগুলোকে বানাতে কয়েকশো বছর হয়তো লেগে গেছে ভাই তো দেখতেই পাচ্ছেন মন্দিরের পরিবেশটাও খুব সুন্দর এবং চারধার দিয়ে পুরো ঘেরা রয়েছে তো অসাধারণভাবে লাগছে পুরো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে লাগছে ভাই দেখতেই পাচ্ছ তো চলো তোমাদের দিকে আরও কাছ থেকে আমি একটু দেখাই শ্যাম ভাই আশা করছি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এই আশা আপনাদের থেকে রাখছি তো দেখতে পাচ্ছেন আমি এবার মন্দিরে উপরে উঠবো ভগবানের দর্শন করতে দর্শক তো মন্দিরে প্রথমেই প্রবেশদ্বার দিয়ে আপনারা ঢুকেই দেখতে পাবেন একটা পুকুরের মতন করা আছে এবং ভিতরেই দেখতে পাচ্ছেন যত কিন্তু টাকা পয়সা মানুষ ফেলায় মানসিক করে কিন্তু নিচতে সব টাকায় টাকায় যে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু সব পয়সার কয়েন পড়ে আছে জলের নিচে প্রায় দশ বারো হাজার টাকা পড়ে আছে তো কেমন লাগছে গো মন্দিরটা দেখে এদিকে বলো মন্দিরটা ভালো লাগছে তো মোটামুটি মন্দিরটা ভালো লাগছে টিনা ফোন না পড়ে যায় চলে নিশ্চয়ই রাতের অন্ধকারে দেখতে পাচ্ছেন সেই পুরী যেটা হচ্ছে উড়িষ্যাতেই রয়েছে নিউ পুরী তো সেই নিউ পুরীর ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখলেন আমরা কিন্তু প্রথমে ভিতর দিক দিয়ে গেলাম তো এটা একদম কিন্তু রাস্তার গায়ে দিয়েই কিন্তু আমি শুটিংটা করছি আপনাদের দিকে দেখানোর জন্য তো এখানে কিন্তু অনেক নিয়ম আছে ক্যামেরা নিয়ে কিন্তু প্রবেশ করা যাবে না ভিতরে আপনি ফোন দিয়ে ফটো তুলতে পারেন ক্যামেরা দিয়ে তোলা যাবে না যেহেতু আমি আগেই বলছি তো এখান থেকেও কিন্তু লাস্টে খুব সুন্দর লাগছে ভিউসটা সেই জন্য আমি তুলছি তো পুরো মন্দিরটা ভাই দেখতে পাচ্ছ একদম অসাধারণ পুরো একটা বে এরিয়া নিয়েই কিন্তু রয়েছে এই মন্দিরটা তো যারা দূর দূরান্ত দিকে দেখছেন যদি উড়িষ্যার কেউ বন্ধু এবং ভাইয়েরা দেখেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের শহরে এসেছিলাম আমরা পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে তো ব্যাপক লেগেছে ব্যাপক লেগেছে তো আমার মিসেসের থেকে জানবো তো আমার মিসেসও এসেছে আপনাদের সাথে পরিচয় করাই এদিকে ঘুরো এদিকে কেমন লাগছে মন্দিরটা খুবই ভালো হ্যাঁ খুবই ভালো এর আগে এসেছিলেন এই প্রথম এই প্রথম তো দেখতে পাচ্ছেন মোটামুটি বউ বাচ্চা সবাই এসেছে আমার সাথে তো আপনাদের দিকে এই পুরীর মন্দিরটা দেখালাম জগন্নাথ ধামটা তো আরও কিন্তু আমরা মেন যেই জগন্নাথের ধাম সেই জগন্নাথের ধাম দেখ যাবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন